আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সৈয়দা নাজিয়া আক্তার, সহকারী শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি। আজকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে তোমাদের সাথে আমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে আলোচনা হবে। আশা করি তোমরা সবাই নতুন বই পেয়েছ। এই যে আমার হাতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নতুন বইটি, বইটিতে সুন্দর একটি মুজিব শতবর্ষের লোগো লাগানো হয়েছে এবং বেশ কিছু পরিবর্তনও ভেতরে রয়েছে। এসো আজকে আমরা বইটি নিয়ে আলোচনা করি। বইটিতে ১৩টি অধ্যায় রয়েছে যা তোমরা ধীরে ধীরে পড়বে। আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। এই অধ্যায়টি ৮টি পাঠে বিভক্ত করা হয়েছে। আজকে আমরা পড়ব পাঠ ১, রাষ্ট্রভাষা আন্দোলন। তোমরা আমার সাথে বই খুলবে। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, বলতে পারো এটা কিসের ছবি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটি আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার। এরপর আরেকটি ছবি দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে শহীদ রফিক, শহীদ জব্বার, শহীদ বরকত, শহীদ সালাম, শহীদ শফিউর। এরা আমাদের ভাষা আন্দোলনের ভাষা শহীদ। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, আজকে আমরা রাষ্ট্রভাষা আন্দোলন নিয়ে আলোচনা করব। ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর পাকিস্তানের নীতি ও আদর্শ নিয়ে কিছু সমস্যা দেখা দেয়। এই অবস্থাকে বলা হয় সংহতি বা একাত্মতার সংকট। তখন মোহাম্মদ আলী জিন্না, যিনি দ্বি জাতি তত্ত্বের প্রধান বক্তা, তিনি স্বাধীনতার কয়েকদিন পরই বলেছেন যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা বাঙালি, পাঞ্জাবি, সিদ্ধি, পাক্তুম পরিচয়গুলি সকলকে বাঙালি হতে হবে, কিন্তু সেই পাকিস্তানের সকলকে পাকিস্তানি হতে হবে। কিন্তু সেই পাকিস্তানের সকলকে ঐক্যসূত্রে বাঁধতে গিয়ে তারা অন্যান্য ধর্মের প্রতি কিছুটা বিরুদ্ধাচারণ করে ফেলেন। তখন বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এদেশের অগ্রণী বুদ্ধিজীবী ও সাহিত্যিকরা বাংলা ভাষাকে রক্ষার জন্য এগিয়ে আসেন। এ সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি ভাষণে বলেছিলেন, আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়েও বেশি সত্য আমরা বাঙালি। এটি কোনো আদর্শের কথা নয়, এটি বাস্তব কথা। প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ দিয়েছেন যে তা মালা, তিলক, টিকি কিংবা টুপি, লুঙ্গি, দাড়িতে ঢাকবার জোটই নেই। সুতরাং সবাই আমরা বাঙালি। কিন্তু সমস্যা হল, পাকিস্তান স্বাধীন হবার পর এর রাষ্ট্রভাষা কি হবে? ১৯৪৮ সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র শিক্ষকদের এক সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কিন্তু উপস্থিত জনগণ সেখানে না 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 স্বরে তীব্র প্রতিবাদ জানায়। আর জানাবেনই কেন, তখন বাংলাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া যুক্তিসঙ্গত ছিল। তার প্রধান কারণ হচ্ছে পাকিস্তানের তৎকালীন মোট জনসংখ্যা ছিল প্রায় ৬ কোটি ৯০ লক্ষ, যার মধ্যে প্রায় ৪ কোটি ৪০ লাখ মানুষই ছিলেন বাঙালি। আর বাকি ২.৫ লাখ যে জনগোষ্ঠী, তাদের মাতৃভাষাও কিন্তু উর্দু ছিল না। তাহলে কেন সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও সংখ্যালঘু জনগোষ্ঠীর ভাষা রাষ্ট্রভাষা হবে, এটাই বাঙালিরা মেনে নিতে পারেনি। মাতৃভাষা আন্দোলনের অধিকার আদায়ের জন্য বিভিন্ন উদ্যোগ তখন শুরু হয়ে যায়। এর মধ্যে রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। সর্বদলীয় সংগ্রাম পরিষদে তখন সক্রিয় ভূমিকায় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৪৮ সালের ১১ মার্চ ভাষার দাবিতে সমগ্র দেশে ধর্মঘট ডাকা হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অলি আহাদ, কাজী গোলাম মাহবুব সহ অধিকাংশ নেতারা গ্রেপ্তার হন। এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট শুরু হয়। এরই জের ধরে ১৯৫২ সালের ঢাকায় প্রাদেশিক পরিষদের অধিবেশন বসলে ছাত্ররা গণপরিষদ ঘেরাও করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিনের নেতৃত্বে মুসলিম লীগ সরকার ছাত্রদেরকে বাধা দেওয়ার সিদ্ধান্ত নেন। তাদের বাধা দেওয়ার জন্য ১৪৪ ধারা জারি করা হয়, যেখানে চারজনের বেশি একসাথে রাস্তায় জড়ো হতে পারবে না। কিন্তু ছাত্ররা সেই বাধা মানেনি, তারা ১৪৪ ধারা ভঙ্গ করে রাস্তায় নেমে যায়। প্রথমে পুলিশ আন্দোলনকারীদের দিকে লাঠিচার্জ করে, তারপর কাঁদুনে গ্যাস ছড়ে, তারপরও যখন তাদের দমাতে পারল না, তখন তারা নির্বিবাদে গুলি চালায়। যে গুলিতেই নিহত হন শফিক, রফিকুদ্দিন, আব্দুল জব্বার, আব্দুল বরকত সহ আরও অনেকে।
এমনকি তাদের মধ্যে ছিল 9 বছরের কিশোর অলিউল্লাহ। এছাড়া নাম না জানা আরো অনেকে 21 এবং 22 ফেব্রুয়ারিতে নিহত হয়েছিলেন, যাদেরকে আমরা ভাষা শহীদ হিসেবে জানি। যেখানে পুলিশের গুলিতে তারা শহীদ হয়েছিলেন সেই স্থানটিতে 23 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তৈরি করে শহীদ মিনার, যেটা পরবর্তীতে 1963 সালে অস্থায়ী শহীদ মিনারটির স্থল জায়গায় বড় শহীদ মিনার তৈরি হয়। শেষ পর্যন্ত পূর্ব বাংলার আইনসভা বাংলা ভাষাকেই পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষে সিদ্ধান্ত নেয়। এভাবেই একটা বড় আন্দোলনের পথ পেরিয়ে এসে আমরা ভাষার মর্যাদা রক্ষা করতে পেরেছি। ভাষার জন্য বাঙালির এই মহান আন্দোলনকে শ্রদ্ধা জানায় সারা বিশ্ববাসী। 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন, আর তাই এখন থেকে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি দিনটিতে পৃথিবীর সকল জাতি নিজ নিজ মাতৃভাষাকে বিশেষ সম্মান জানানোর জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে, আর আমরা সেই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করি আমাদের সেই সব ভাষা সৈনিকদের। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ ভাষা আন্দোলনের পটভূমি কতটা দীর্ঘ ছিল, কতটা কষ্টসাধ্য ছিল। আজকের পাঠ থেকে আমরা রাষ্ট্রভাষা আন্দোলনের কারণ, ঘটনা আর তাৎপর্য সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছি। আজকের পাঠ থেকে আমরা যা পড়লাম তার পরিপ্রেক্ষিতে তোমাদের জন্য একটা বাড়ির কাজ রয়েছে, আশা করি তোমরা অবশ্যই বাসায় অনুশীলন করবে। রাষ্ট্রভাষা আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করো। আজকের পাঠের আলোকে যে বাড়ির কাজটা দেয়া হলো আশা করি তোমরা সবাই বাসায় অনুশীলন করবে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।